নির্ধারণের জন্য শাস্ত্রই হচ্ছে একমাত্র প্রমাণ। কোনটা করবো কোনটা করবো না কিসের মাধ্যমে নির্ণয় করবো? শাস্ত্রের মাধ্যমে, ইচ্ছে মতো সংবিধান মতো করতে হবে, না সংবিধান ছাড়া রাস্তা কোন পাশে চলবো কোন পাশে চলবো না, এটা একটা সংবিধানের বিধি রয়েছে কিনা না ইচ্ছা মতো। এই যে কারেন্ট যে আসছে পজিটিভ নেগেটিভ ধনাত্মক ঋণাত্মক লাইন আসছে, এটাকে যদি আমি পরিবর্তন করে দেয় গাইডেও কিন্তু এটা নীতির মাধ্যমে চলছে না। এই যে ম্যাগনেট চলছে ইচ্ছা মতো, না একটা নীতির মাধ্যমে আসছে। এখানে দুটা লাইন রয়েছে ঠিক না, ভিতরে তামার দুটা তার রয়েছে, তার মাধ্যমে এখন তো চলছে নাকি ইচ্ছে মতো? বিষয়টা বুঝতে পারছি ঠিক। আমাদের ধর্ম যে চলবে আমরা কোনটা করবো কোনটা করবো না, এটা একটা কি লাগবে? শাস্ত্রের সিদ্ধান্ত লাগবে। আমাদের যে এই যে কোনটা করবো কোনটা করবো না, এটা জানবো কোথা থেকে? শাস্ত্র থেকে। এখন দেখুন সনাতন গোস্বামী বা মহাপ্রভু নির্দেশনায় তিনি কি করছেন, শাস্ত্রের প্রমাণ দ্বারা তিনি করছেন বিদ্যা ত্যাগ অবিদ্যা পালন, বিদ্যায় দুঃশয় অবিদ্যায় ভক্তির লবণ। কি করতে হবে? বিদ্যা ত্যাগ করতে হবে। কি করতে হবে? বিদ্যা বলতে কি বুঝেন? দুইটা কৃতি, যেমন দশমী বিদ্যা একাদশী আর সপ্তমী বিদ্যা অষ্টমী যদি থাকে, তিন পরিমাণ যদি এটা স্পর্শিত হয় তাহলে এটাকে বর্জন করতে হবে। যদিও সারাদিন একাদশী, কথা বুঝতে হবে, সারাদিন একাদশী কিন্তু দশমী একটি এসে কি করেছে, স্পর্শ করেছে একাদশীকে, এটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। বিদ্যা ত্যাগ দশমী বিদ্যা একাদশী ত্যাগ করতে হবে, সপ্তমী বিদ্যা অষ্টমী ত্যাগ করতে হবে, যে কোনো বিদ্যা আছে কি করতে হবে ত্যাগ করতে হবে, নবমী বিদ্যা একাদশী পালন করতে হবে, নববিদ্যা অষ্টমী আর দ্বাদশী যুক্ত একাদশী। সূত্র বোঝা যাচ্ছে? সূত্রটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, দশমী বিদ্যা একাদশী বর্জন আর সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জন, ওই দুইটাতে যুক্ত হবে ঠিক না। নবমী বিদ্যা অষ্টমী পালন করতে হবে, অবিদ্যা পালন, বিদ্যায় দুঃশয় অবিদ্যায় ভক্তি। যদি বিদ্যা যদি পালন করেন তাহলে আপনার কি হবে? দুষ হবে, আসলেই শক্তি লাভ করে আপনার ভক্তি লাভ। যার ফলে সীতা দেবীকে জিজ্ঞেস, কেন সীতা বনবাস হল, কেন দ্রৌপদীর বনবাস হল জানেন নাকি? তারা বিদ্যা থেকে পালন করেছিলেন, যার জন্য তাদের এই বনবাস ক্লেশ করতে হয়েছিল। এর জন্য আমাদের খুব বিচার করে বুঝতে হবে, আমরা যদি দেখতে পাই না আমাদের জন্য কখনো আমরা কি না করি, বিদ্যা থেকে যেন পালন না করি। ইসকন এই বিষয়গুলো, গরিয়মন এই বিষয়গুলো খুব বিচার করে তারা এই তিথিগুলোকে নির্ধারণ করে, ইচ্ছা মতো নয়। বুঝছেন? বুঝে যাচ্ছে বিষয়টা?